বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। আমরা আছি অগ্নিছড়া মার্চ মাসে। বাঙালি জাতির জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মার্চ মাস। এই মাসেই আনুষ্ঠানিকভাবে সূচিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধের। 1971 সালের 7ই মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে তার ঐতিহাসিক ভাষণ দেন, যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে, গৌরবান্বিত করেছে বাঙালি জাতিকে। এই ঐতিহাসিক ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের শোষণ বঞ্চনা থেকে বাঙালি জাতির মুক্তির জন্য সর্বস্তরের মানুষের প্রতি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতির আহ্বান জানান। মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস, আমাদের গৌরবের মাস। এই মাসে আবার আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিরন্তর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধের সকল যোদ্ধাকে। বন্ধুরা, যে যেখানে বসে শুনছেন আমাদেরকে, সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনায় আমন্ত্রণ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নাটক নিহার বানু আশা করি আপনারা সবাই শুনছেন। বন্ধুরা, আজ আপনাদেরকে শোনাব নিহার বানু নাটকের তৃতীয় পর্ব। সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। ভালো থাকার উপায় সবার হবে যে জানা। নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। স্যার, আপনি তারে কোথায় পেলেন? আমি গ্রাম দেখতে বেরিয়েছিলাম, পুকুর পাড়ে বটগাছের তলায় বসে উনি বিড়বিড় করে কি যেন বলছিলেন। হঠাৎ দেখি হাতে লাঠি দিয়ে নিজের মাথায় আঘাত করতে শুরু করলেন। আমি গিয়ে থামাবার আগেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। একটা খালি ভ্যান যাচ্ছিল, আমি ভ্যানে করে উনাকে এখানে নিয়ে এলাম। শুনছেন? একটু শুনে যান তো। জি, আপনাকে ডাকছে। ও, আসি, আপনি বসেন, আমি আসতেছি। ঠিক আছে, কিছু বলবা? ওনারে রাইতে খাইয়া যাইতে বলেন, মতিরে নিয়ে এত কষ্ট করছে। বলবো, মতির কি অবস্থা? মাথা ধোয়াইয়া মুছাই দিছি, দুই লোকমা ভাতও খাওয়াইয়া দিছি, এখন ঘুমাইতেছে। ঠিক আছে, আমি ওনার সাথে কথাবার্তা বলি। খাইতে বলেন কিন্তু। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখন উঠি। সে কি কথা, এখনই যাইবেন? রাতে খাওয়া দাওয়া কইরা যাবেন তো? না না, রাতের খাবার খেতে এখনো অনেক দেরি, তাছাড়া রাতে আমি বিশেষ তেমন কিছু খাই না। পরশু আমরা চলে যাব তো, হেডমাস্টার সাহেবের সাথে একটু বসতে হবে, টিমের সাথেও মিটিং আছে। কি অবস্থা এখন মতিমিয়ার? ঘুমাইতেছে। আমি তাকে একটু দেখে যাই। আসেন আসেন, আমার সাথে আসেন। এই যে এই ঘরে। মানুষের জীবনে কত কষ্ট। আপনি মতির জন্য অনেক কষ্ট করছেন, আল্লাহ আপনার ভালা করবেন। রাইতে সাইডটা খাইয়া গেলে খুশি হইতাম। জি, আজ না, আরেকদিন খাবো। আরে, তখন যদি ওই খালি ভ্যানটা না পেতাম, তাহলে
আজ কি যে হতো। ব্যান, আহারে ব্যান, ব্যান খুব দরকারি, ব্যান খুব উপকারী রে মামা। ও মামা, মামা, এই তো আমি মতি, বলো কি বলবা বলো। মামা, ব্যান রেডি রাখছেন তো মামা? ব্যান রেডি আছে বাবা। বল যেন না হয়, নিহার মানুষ সময় গনাইছে, পোয়াতিরে হাসপাতালে নেওয়ার জন্য এই সময় ভ্যান রাখতে হয়, নৌকা রেডি রাখতে হয়, গাড়ি রেডি রাখতে হয়। বাবা তুমি ঠিক বলছো, তুমি ঠিক বলছো। কান্দো না মামি গো, ও মামি না কান্দিরো তুমি গো আমার মামি, মামি গো। বিহার বলো, নিহার মানু, আমার নিহার মানু। নানু, ও নানু, কি রে কি হইছে? দেখো তো নানু, আমারে কেমন লাগতেছে? আমনে কেডা কেন চিনা যায় না? কপালে টিপ, চোখে কাজল, ঠোঁটে প্লাস্টিক। প্লাস্টিক না নানু, লিপস্টিক। হ হ হ, লিপস্টিক। চেহারা খানা চিনা চিনা লাগে, তা ঠিক চিনতে পারলাম না। আসলে আসলে আমনে কেডা? ঠাট্টা কইরো না তো নানু, কও না কেমন লাগতেছে। ও তুমি আমাগো নিহার বানু, মা গো মা, সত্য কই, আমি তো টাসি খেয়ে গেছিলাম। তা তুমি কোন দেশের রাজকন্যা গো? আমি আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সত্য কই নিহার, তরে ঠিক রাজকুমারী লাল লাগতেছে নানু। এই নজর দিও না কইলাম। তা এত সাজুগুজু কইরা আপনি কই যাইতেছেন রাজকুমারী? স্কুলে আজ অনুষ্ঠান আছে নানু, কম্পিউটার প্রশিক্ষণে আমরা যারা ভালো করছি আজ অনুষ্ঠান কইরা তাগরে ল্যাপটপ দিব। ও বছরের পয়লা বই দেয়, ওহন ল্যাপটপও দিব, কিন্তু লেপ গায়ে দেওয়ানোর মতো শীত কি ওহন আছে রে? আরো আগে দিলে ভালো হইতো না। ও নানু, ল্যাপটপ না, ল্যাপটপ, ল্যাপটপ এইটা এক ধরনের কম্পিউটার, অনেক মজার জিনিস, অনেক কাজের। এইটা দিয়া হিসাব করা যায়, চিঠি লেখা যায়, সিনেমাও দেখা যায়। আগে আয়না লই, তারপর দেখা মনে তোমারে। কস কি, সিনেমা দেখতে টিকিট কাটা লাগবো না? না, টিকিট লাগবো না। হরে নানু, এই তোর একটা কথা জিগামু, খালি ভুলে যাই। কি কথা নানু? তোর কি পেটে ব্যথা করে? না তো। ও তল পেটে? না তো নানু। আচ্ছা, এই প্রতি মাসে তোর কি নিয়মিত হয়? কি নানু? ও ও ওই যে ওই যে ওই মায়াগো হয় না মাসি? আরে আস্তে আস্তে, কেউ শুনবো। ও মা, কেউ শুনলে কি, এইটা কি খারাপ কিছু? এইখানে তো খালি তুমি আর আমি। হ নানু, আমার নিয়মিত মাসিক হয়, কোনো ব্যথা বা সমস্যা হয় না। যাক, কিন্তু আমি যে কাপড়ের টুকরাগুলো তোর জন্য জমায় রাখছি সেগুলো তো তেমনই পড়ে রইছে, তুই তো ব্যবহার তো করিস না। নানু গো, এখন কি আর সেই দিন আছে? এখন দাঁড়াও তোমারে দেখাইতেছি, এই যে এখন আমি ব্যবহার করি এইগুলা, দোকানে এগুলা কিনতে পাওয়া যায়, যেমন সুবিধা তেমন নিরাপদ, স্বাস্থ্যসম্মত। ও
তা এইগুলা তুই স্কুলের ব্যাগে রাখছস? হ্যাঁ নানু, আমার তারিখ কাজ হইতেছে তো, কখন আবার দরকার হয়। তাছাড়া স্কুলে আমার কোনো বান্ধবীরা তো লাগতে পারে। মা গো, তোকে কত খেয়াল, আল্লাহ বাসায় রাখুক। আসি নানু, দোয়া কইর, আল্লাহ তোমার হেফাজত করুক। ফি আমানিল্লাহ। তা আপনারা কি কালই চলে যেতেছেন? জি, আমাদের প্রশিক্ষণ দেওয়া শেষ, আজ ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান হয়ে গেল, কালই আমরা চলে যাব। আমাদের মতির আচরণে কিছু মনে করেন না, ও তো মাথা ঠিক নাই। না না, মনে করব কেন, উনি তো স্বাভাবিক মানুষ নন। কিন্তু আপনারা মতি মিয়ার চিকিৎসা করান না কেন? একবার না, কয়েকবার করাইছি, কিছুদিন ভালো থাকে আবার যাইকে সেই। আপনি বলেছিলেন নিহার বানুর গল্পটা আমাকে বলবেন। গল্প তো না, সত্য ঘটনা। চলেন পুকুর ঘাটে গিয়া বসি। চলুন। আপনার নাতনি নিহার বানু, মেয়েটা কিন্তু দারুণ মেধাবী। হ, আল্লাহ দিলে মেলা বুদ্ধি তার। বসেন। বাহ, কি সুন্দর শান বাঁধানো ঘাট। হ্যাঁ, নিহার বানুর ঘটনাটা আমাকে বলুন। দেখেন, জন্ম মৃত্যু মানুষের জীবনের দুইটা সীমানা, একটা দিয়া জীবন শুরু আর একটা দিয়া শেষ। এর একটা স্বাভাবিক দৈর্ঘ্য থাকে, কারো বেলায় সেই দৈর্ঘ্য যখন কমে যায় তখন আমরা দুঃখ পাই, আফসোস করি। মতির রহমান আমার ভাগিনা, আপন ভাগিনা, আমার বোনাই, বোনাই বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ, ভগ্নিপতি। হ্যাঁ, বোনের স্বামী। তিনি শহরে চাকরি করতেন, মতির জন্মের খবর শুনিয়া বাড়ি আসনের পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। এর ঠিক সাত দিন পর আমার বোন মতির মা খিচুনি রোগে মারা যায়। আহ, খিচুনি, তার মানে ধনুষ্টঙ্কার? হ, ধনুষ্টঙ্কার। কেন, ওনাকে গর্ভাবস্থায় টিটির টিকা দেওয়া হয়নি? তা কি আর আমি কইতে পারুম, ওই সাত দিন বয়সে মতি এতিম হইয়া গেল, ওর তো আর কেউ নাই, আমরাই তার দায়িত্ব নিলাম। মতির মামির কোলে তখন ছয় মাসের জামাল, জামাল আমার প্রথম সন্তান, নিজের ছেলে আর আমার বোনের ছেলে দুইজনের নিয়া আমার স্ত্রীর কি যে অবস্থা তখন গেছে, না দেখলে বিশ্বাস করবেন না। আমি বুঝতে পারছি। এর পাঁচ বছর পর আমার ঘরে আসলো নিহার বানু, আমাকে তৃতীয় সন্তান, মানে দ্বিতীয় সন্তান আর কি। তৃতীয় মানে দ্বিতীয়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মতি তো আপনাদের সন্তানের মতোই। দুই ছেলে এক মেয়ে, আদর যত্নের অভাব হয় নাই, বড় হইতেছে হেসে খেলে। নিহার বানুর বয়স যখন 14 বছর তখন তার একটা বিয়ার প্রস্তাব আসলো। এর আগে তার বিয়ার বিষয়টা আমাকে মাথায় আসেও নাই, আমরা এই নিয়ে কোনোদিন ভাবিও নাই। ঘটনা কি, মিস্টার কর্মকর্তা সাহেব পুকুর ঘাটে বসে মামার লগে কি সলা পরামর্শ করতেছে, মতলব কি? না, কর্মকর্তা সাহেব লোক ভালো, সে আমারও উপকার করছে, তার দ্বারা কোনো অনিষ্ট হইতে পারে না। উনি ভাই লোক ভালো, উনি ভাই লোক ভালো, উনি ভাই লোক ভালো, মনে নাই কোনো কালো, মনে নাই কোনো কালো, চিন্তা তাই নাই কো, আমি তো বালা না বালা লইয়া তাই কো, আমি তো বালা না বালা লইয়া তাই কো। অনেক দিন আগের কথা, ধরেন এখন ঠিক প্রায় 14-15 বছর আগে।
সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা, সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে, সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে, ভালো থাকার উপায় সবার হবে যে জানা, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। এতক্ষণ মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানু নাটকের অভিনয় শুনলেন। আজ আপনারা শুনলেন নিহার বানুর তৃতীয় পর্ব। আজকের পর্বে বিভিন্ন চরিত্র রূপায়ণে ছিলেন নিহার বানু, চন্দ্রিমা পাল, নানি রুবি আফরোজ, মতি ফজলুর রহমান বাবু, নানা সৈয়দ হাসান ইমাম এবং কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মনির খান শিমুল। সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে জানিয়ে দেব নিহার বানু নাটকের আজকের পর্ব অর্থাৎ তৃতীয় পর্বের কুইজ। আজকের কুইজ, মতির মা কোন রোগে মারা যায়। আমি আবারও বলছি, মতির মা কোন রোগে মারা যায়। সঠিক উত্তর চিঠিতে লিখে ডাকযোগে পাঠিয়ে দিন এই ঠিকানায়। ধারাবাহিক নাটক নিহার বানু পর্ব তৃতীয়, প্রযত্নী পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার শেরে বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করতে পারেন এই আইডিতে ASK.BETARPHNC1207। বিভিন্ন অনুষ্ঠান শুনতে কিংবা পোস্ট দেখতে যুক্ত হতে পারেন ফেসবুক পেজে। ভিজিট করুন www.facebook.com/phnc1207। বন্ধুরা, জানিয়ে দিব ধারাবাহিক নিহার বানু নাটকের প্রথম পর্বের কুইজের উত্তর। আমি জানি প্রথম পর্বের কুইজের প্রশ্নটি আপনাদের সবারই মনে আছে, তবু বলি একবার। প্রশ্ন ছিল, আইন অনুযায়ী ছেলে এবং মেয়ের ন্যূনতম বিয়ের বয়স কত? আর সঠিক উত্তর হল ছেলের 21 এবং মেয়েদের 18 বছর। দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা এই সঠিক উত্তরটি লিখে পাঠিয়েছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা পেয়েছি তিনজন বিজয়ী ভাগ্যবান বন্ধুকে। জানিয়ে দেব এবার তাদের নাম ও ঠিকানা। আমাদের প্রথম বিজয়ী বন্ধু এম এ আজিজ, সভাপতি IPM বেতার ক্লাব বিষয়খালী, ডাকঘর খড়িখালী, জেলা ঝিনাইদহ। দ্বিতীয় কুইজ বিজয়ী বন্ধু মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি শাপলা বেতার শ্রোতা সংঘ, প্রযত্নে মরহুম চান মিয়া, গ্রাম মোল্লাপাড়া, জেলা দিলালপুর, উপজেলা বাজিতপুর, জেলা কিশোরগঞ্জ। আমাদের সবশেষ বিজয়ী বন্ধু মোসাম্মদ আশরাফুন নাহার, প্রযত্নে মোহাম্মদ হায়দারুল ইসলাম মাস্টার, গ্রাম সেনের হুদা, ডাকঘর উথলি, চুয়াডাঙ্গা। কুইজ বিজয়ী সকল বন্ধুকে আমাদের অভিনন্দন। আর এরই সাথে বন্ধুরা, আমরা আমাদের নির্ধারিত সময় পেরিয়ে চলে এসেছি একেবারে শেষ প্রান্তে, বিদায় নিতে হবে। এতক্ষণ আমরা যারা ছিলাম আপনাদের সাথে, অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সৈয়দা শাহান আরা চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠান প্রযোজনা করেছেন তফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।